আমি আল্লাহ বলতেছেন, আমি একজনের বোঝা আরেকজনের কাঁধে দেই না, যার যার বোঝা সে সেই বহন করবে। আমি বাপের বাপ ছেলেকে দেই না, ছেলের বাপ বাপের দেই না, যার যার বাপ পুণ্যের হিসাব তাকেই দিতে হবে। ছেলেরটা বাপে নিব আর বাপেরটা পড়ে দিতে হবে, এই আল্লাহ আমার এখানে নাই, মানুষের মধ্যেও নাই। তারপরে গুছায় ওই চলে আলাদা করে, মানুষও সহজে এটা করে, আর মানুষের মধ্যে তো আল্লাহর রহমত আছে না। তো বাপের পাপ পোড়ালে দিব না, পোড়ার পাপ বাপেরে দিব না, যার যার পাপ পুণ্যের হিসাব তাকে দিতে হবে। আবার বলতেছে একজনের বোঝা আরেকজনের গাড়ি দিব না, যেটুকু বলছে হাকিম তার কিংবা কারাদণ্ড দেয়, উনি তাকে পয়সা রাখার বাজার তো পয়সা কিনা দেখতেছে, ওই বলে ওই পয়সা গেল আর চলে গেল দুনিয়া তার চিরকাল। বলেছে বাপের বাপ পূর্ণ, পোলার জন্য পোলার বাপ পূর্ণ, বাপের যার যারটা তার তার কাছে এইগুলো প্রস্তাব আমাদের কি হয়, বড় বাবা না হাওয়া বড় মানা, আগম আর হাওয়ারে আল্লাহ বলছে জান্নাতে সব কিছু তোমরা ভোগ করো, কিন্তু খবর দা ওই নিষিদ্ধ মানা করা বৃক্ষের সামনেও দেব না, ওই মানা করা গাছের সামনেও দেব না। ইউ ক্যান এনজয় এভরিথিং বাট ডোন্ট টেস্ট দ্যাট ট্রি, সব কিছু ভোগ করো কিন্তু নিষিদ্ধ বৃক্ষের সামনেও দেব না। যদি যাও অপরাধ করবে, ভুল করবে এবং তার শাস্তি পাবে, তার শাস্তি কি জানো? আর দুনিয়া তো সত্যি দুনিয়া নামক একটা সেন্টার জেল, যদি ভুল করে খাও বা অন্যায় আমার হুকুম অমান্য করে খাও তাহলে আমি তোমাকে জেলখানায় পাঠাবো, সেই জেলখানার নাম হলো দুনিয়া কুচির জিম, জেলখানার নাম হলো দুনিয়া। এই যে আমরা ছিলাম একটা দুনিয়ায় আছি, জেলখানা সেন্টার জেলখানা চালার কারণ এখন বাপ আগম আর মা হওয়া জান্নাতে সুন্দর আরামে বসবাস করতেছে, কেউ ওই নিষিদ্ধ বৃক্ষের ধারে কাছেও যায় না। আজাদের যখন শয়তান হল আল্লাহর হুকুম অমান্য করে শয়তান হল, আল্লাহর বোধ হল তুমি বলছ আগুনের শ্রেতা দেওয়া ছেড়ে কিনে দাঁত না দেয় ঝাড়া, তোমার ছাড়া অন্যের শ্রেতা দেওয়া আগুন না, তোমার ছাড়া অন্যের শ্রেতা দেওয়া ছেড়ে দাঁত ঝাড়া, তুমি আবার আমার কি করে কুদ্ধ বলে আগাম ডাউন টোল হেড টু আগাম আগমকে শ্রেতা করো এটা কেমনে কো আল্লাহ বুঝবি না যে শ্রেতা কারণ আমি সেটা করুন না,
Sai বলছেন যে গ্রেভ অফ দ্য সিজন ইজ দ্য বিগিনিং অফ দ্য লাভ, যুক্তির যেখানে কবর ভালোবাসার সেখানে শুরু। আমি দেখতেছি আমার মুখে যে হুকুমটা আমাকে করছে সেই হুকুমটা যুক্তিতে টিকে না, কিন্তু প্রেমে টিকতে পারে। তাই রিজেন লয়ের কবর যেখানে ভালোবাসার সেখানেই শুরু, এই হল ভালোবাসার যে জিনিস। জানি একটি, কিন্তু আল্লাহ বলছেন না আমি আত্মবিশ্বাস সবাই চেতন এক আধা দিন স্বতন্ত্র, কেননা সে যুক্তিতে বিশ্বাস করত, লজিক রিজন যুক্তি তর্ক আইন এগুলি শয়তান খুব বেশি বিশ্বাস করত। তাই আল্লাহ তর্কা তর্কি করা আরম্ভ করলো। আমার বই যে আছে কোন বইতে যে ন্যায় লাইন পাইবার বই তার ভালো নিচ্ছে একটা আর কি আরামে ঠান্ডাতে খাইতেছে ইংলিশ হয়ে গেল আজাদি বিশ্বাস কর আমি তোমার একনিষ্ঠ বন্ধু, সুপার টেস্টেড ট্রুথ ওয়াজ ফরবিডেন টু ইউ বাই ল। সবচেয়ে যেটা মজার খাদ্য সেটাই জান্নাতে তোমার খাইতে আল্লাহ মানা করছে। এটা খেয়ে দেখো দুনিয়ার মজা করে দুনিয়ার মজা হয়ে যে মজা আর নাই এই বড়টা খাওয়া আল্লাহ রাখু থাকলাম না। আবার সরকারের পূজা যেটা আল্লাহ না করবো সবচেয়ে মজার তো এই ফল খাই বলে আঙ্গুর বেদানা আপেল নাশপতি আম জাম কাঁঠাল কমল যত জান্নাতি ফল আছে একদম মজার নাই সামনে একদম মজার ফল হাওয়ায় বুঝেছে ওয়াদম সবই তো সবচেয়ে মজা খেয়াল না করে দিল। একটা কাম করো না একটা ঘড় বা না পাতা দিয়া অন্ধকার করে ওই ফলটা কুনিয়া রাখে আল্লাহ ঠিক না তার উপরে একটু কেমন বেশ দিয়া রাখছিল আল্লাহ পর্দা দিয়া রাখছিল আরাম করে ঠিক আছে এই যে কাম দেয় আল্লাহ আল্লাহ কাম দেয় তো গড় বানাইছে পাতা দিয়া বানায় ওই ফল খেয়েছে অন্ধকার ফল খাইবার পরে আল্লাহ আদম তুমি কি জানো না তোমার আকাশ কুমার জালাল বিক্রম আমি সব জানি দেওয়ালির আগে যা আছে পেছনে সবই জানি তো তুমি পর্দার ভিতরে যে দন্দম খাইছ ফল খাইছ আমি তো সেই খাবার রয়েছি আর মাপ চায় আদমেও মাপ চায় হাওয়াও মাপ চায়
மக்கா பார்த்தாங்க நாங்கள் சொல்லிட்டு பகன் சொல்லிட்டு அவருக்கு தன்னத்து பகனை பகன கூட மட்டும் பூஜை পরীক্ষার মধ্যে পড়লো না ঘটনা। এখন আমি আর তোমরা তোমায় প্রশ্ন করি, আল্লাহ তুমি কোরআনে বলছো বাপের বাপ কোনার দিবানা, কোনার বাপ বাপের দিবানা, তা আদম এরকম বড় বাপ হ্যাঁ গন্ধম খাইছে, হ্যাঁ রে তুমি দুনিয়া নামক ভালো আপত্তি নাই, কিন্তু আমরা যে কাজ করলাম আর আমরা তো খাই নাই, আমি দুনিয়ায় ভালোই লাগে। তুমি না করছো বাপের বাপ পোনারে দিব না, পোনার বাপ বাপের দিব না, তা আদম হওয়ার এই ভুলের ক্ষেত্রে আমরা কেন বলব? উত্তর দেওয়া কেউ জানলে উত্তর দেওয়া আশা করি কেউ জান এবং মাশাআল্লাহ আপনিও জানেন। আগম হাওয়ায় ভুল করে গন্ধম খাইছে, শাস্তি স্বরূপ দুনিয়াতে পালিয়ে দিত, কোথায় দিত? আর দুনিয়া তো সিদ্ধি, দুনিয়া সেন্টার যে কারাগার, সিদ্ধি মানে কারাগার, আমি সেন্টার জেল বানিয়ে করলাম, একচুয়াল সিজিং কারাগার, দুনিয়াটা একটা জেল খানা কারাগার, এটা ঠিক ভাবেন। আবার দেখো আল্লাহ আগেই বানিয়ে দিচ্ছে, এটা আমি এই দুটা খাই আর এই দুটা খাইবো বানাইবো, আল্লাহ আগেই জানে যে আমি মানুষ দুনিয়াতে মানুষ পাঠাবো, এই আঘাতটা এসে